হ্যাঁ গো, ভেড়ার বাপ অনেক করেছো, লাও লাও এবার খাইয়ে লাও। হ্যাঁ খাবো। হ্যাঁ গো ভেড়ার মাই, আমি কোন সান সকালে বেরিয়েছি তোর একটুকুও মনে পড়ে নাই? দমে মনে গো, দমে মনে পড়ে তো, আমি ছোট ছানার মা হয়েছি তো, আর ঘরের এত কাম। হ্যাঁ তুই কত মানিস এখানেই বুঝা গেল। সত্যি মাইরি, আজকালের মেয়েরা মরদ পুরুষকে ঢেঁকির সামার মতন ভালোবাসে। সত্যি যদি বিকা কিনার জিনিস হতুক না, তাহলে টানে লেগে মঙ্গলবার দিনে বিকিয়ে দিতি। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, আর ভাষণ দিতে হবে নাই, খাইয়ে লাও। হ্যাঁ আন তবে। শোন মাইরি, আজ আমি নিজের হাতে খাবো না, তুই আমাকে খাওয়াই দে। হ্যাঁ তো লাও লাও, হা করো। এগো আমার কি হইলো গো, আমার মদটা কাতে কাতে সুইচ অফ হয়ে গেল যে গো। নাই নাই, ভাইলে থাকলে হবে কি নাই, তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে। হ্যালো ডাক্তার বাবু, ঘরে আছে? না আমি ঘরে নাই, আমি বাহারে আছি। কি বলছো বলো, তাড়াতাড়ি বলো, আমি পাঁচু কোথায় আছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, আমার লোকটা শরীর ভালো নাই, মনে হচ্ছে এ ব্যাটারিটা লো হয়ে গেছে। ও মা গো, আমি কি করতে কি করে দিলি গো, আমি যে কত সুন্দর খাওয়া দিতেছিলি, আর কাতে কাতে একবারে সুইচ অফ করে দিল গো। ই বাবা কাঁদছিস? এই তো এই তো আমি পৌঁছে গেছি। কই কই কোথায় তোমার স্বামী? হ্যাঁ আসো 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 ডাক্তার বাবু, এই দেখো। ও মা গো, আমি অনেক অনেক রোগী চিকিৎসা করেছি, কিন্তু এমন রোগী দেখি নাই। হাতলা নাড়াচাড়া করে দেখি তো। বাপরে বাপ, একেবারে টনটন করছে। হ্যাঁ ডাক্তার বাবু, ডাক্তার বাবু কেমন আছে? আরে বাবা দেখতে দে, ভালো করে দেখতে দে, তার আগে কেমন আছে কি করে বলবো। ও বাবা লে সামলা, এত নাড়িয়েই নাড়িয়েই বুঝাছে না, একদম কোমর পর্যন্ত নামে ঠান্ডা হয়ে গেছে। শোনো তোমার স্বামীর যা আছে ভালোই আছে, বুঝছো তো, ঠিকই আছে। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ ডাক্তার বাবু, আমার মনটা কেমন করছে যে। না না ডরের কোনো কারণ নাই, একটা স্লাইন দিতে হবে। হ্যাঁ তো দাও, যেমন একেবারে ভালো হয়ে যায়। হ্যাঁ তো ঠিক আছে, আর একটা ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ তো দাও দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দিছি 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 দিছি। আমার পয়সাটা দাও, পয়সাটা দাও, এখন খুব ভালো আছে। আর যদি ভালো না হয় না, তাহলে ইয়াকে আগে দাও, দাও পয়সাটা নিয়ে দিয়ে আগে। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ শোনো, ভালো না হইলে ইয়াকে গোবর কুড়ে ভর্তি করতে হবে। তো হাই লাও পয়সাটা। তার মানে তোমার স্বামী চিটপটাং হয়ে গেছে, পয়সা দিলি আর আমি চললি। ও গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল যে গো। নাই নাই আমি যাই, লোকজনকে ডাকিয়ে নিয়ে আসি।